হ্যালো বন্ধুরা, বাইনারি ডিসকভার্ড চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপের। ফটোশপে যখন আমরা কাজ করি একটা ইরর মেসেজ দেয়, অর্থাৎ সেই ইরর মেসেজটা হচ্ছে যে বলে যে আমি যেই জেপিজি ফরম্যাটটা ফটোশপে রান করতেছি সেই ফরম্যাটটা আসলে ঠিক নেই, অথবা হচ্ছে সেই ফরম্যাটটা সাপোর্ট করতেছে না, এরকম ইরর মেসেজ দেয়। যেমন আমি যদি আমার একটা ফটোশপের ফাইল ওপেন করি, আমি এই একটা ইমেজ রান করলাম, অর্থাৎ যখন রান করতে যাই তখন হচ্ছে আমাকে এরকম একটা ইরর মেসেজ দিচ্ছে। এটা বলতেছে কি যে আমি যে ফরম্যাটটা এখানে ওপেন করতেছি সেটা আসলে জেপিজি ফরম্যাটের প্রবলেম আছে, যার কারণে হচ্ছে ওটা রান করতে পারতেছে না। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি, সেটা সলভ করার জন্য আমরা প্রথম যাবো হচ্ছে এডিটে। এডিটের সঙ্গে থেকে হচ্ছে প্রিফারেন্স, সেখান থেকে যাব হচ্ছে ফাইল হ্যান্ডেলিং। ফাইল হ্যান্ডেলিং যাওয়ার পরে সেখান থেকে যাবো হচ্ছে ক্যামেরা অ্যান্ড প্রিফারেন্স, সেখান থেকে যাব হচ্ছে অটোমেটিক। এই যে অটোমেটিকলি ওপেন অল সাপোর্ট জেপিজি, মানে হচ্ছে আমরা যে কোনো জেপিজি ফরম্যাট যাই হোক সকল জেপিজি ফরম্যাটগুলো হচ্ছে এখানে সাপোর্ট করবে। আর নিচের হচ্ছে টিআইএফএফ যে ফরম্যাট আছে সেটা হচ্ছে অটোমেটিকলি অল ফরম্যাট সাপোর্টেড অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে ওকে, দেন হচ্ছে ওকে। অর্থাৎ আমরা ফার্স্ট হচ্ছে অ্যাড থেকে জেপিজি যত ফরম্যাট আছে সকল ফরম্যাট সাপোর্ট সিস্টেমগুলোকে এনাবল করে দিয়েছি। এখন আমরা দেখব আসলে আমাদের ওই যেই এখন যে কোনো জেপিজি ফরম্যাট কাজ করে কিনা। তো আমি একটা ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রাই করতেছি যে আসলে আমার এই যে দেখা যাচ্ছে যে আমাদের এই ফাইলটা কাজ করতেছে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।